Hello friends, this is Arif Subroto. Welcome back to my channel once again. As a beginner, আমরা জিমে কি কি বাইসেপ এক্সারসাইজ পারফর্ম করতে পারি আজকে ভিডিওটি সেই টপিকের উপরই তো আজকে ভিডিওতে আমরা জানব যে কি কি এক্সারসাইজ আমরা as a beginner পারফর্ম করতে পারি তার সঙ্গে সেই এক্সারসাইজগুলি সঠিক ফর্ম সেটস এবং রিপিটেশন সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব তোমাদের মধ্যে কেউ কমেন্টে জানিয়েছিলে যে বিগিনারদের জন্য বাইসেপ রিলেটেড ভিডিও বানানো তো তোমাদের রিকোয়েস্টই আজকের এই ভিডিও তবে ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট আছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দিও নাম্বার 1 এক্সারসাইজটি হচ্ছে বাইসেপ পুল আপস এক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার শোল্ডার উইথ বারটিকে হোল্ড করে মাইন্ড এবং মাসল কানেকশন বাইসেপের উপর রেখে আমরা এক্সারসাইজটি পারফর্ম করব এক্ষেত্রে আমরা তিনটি সেট পারফর্ম করব এবং প্রত্যেক সেটে 10 থেকে 12টা করে রিপিটেশন মারার চেষ্টা করব নাম্বার 2 এক্সারসাইজটি হচ্ছে বারবেল কার্লিং তো এক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়েটের দিকে নজর না দিয়ে নিজেদের ফর্ম ঠিক রাখার চেষ্টা করবে এক্ষেত্রে আমরা তিনটে সেট পারফর্ম করব এবং প্রত্যেক সেটে 10 থেকে 12টা রিপিটেশন করার চেষ্টা করব বাইসেপ কার্লিং এর সঠিক ফর্ম নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি সেটি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সঠিক ফর্মটা দেখে নিও নাম্বার 3 ডাম্বেল কার্লিং লুজ হচ্ছে একদম বারবেল কার্লিং এক্সারসাইজের মতোই যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বলেছিলাম সেখানে তোমরা বাইসেপ কার্লিং এর অর্থাৎ বারবেল কার্লিং এর যে নিয়ম পাবে একই নিয়মে তোমরা ডাম্বেল কার্লিংও করবে এক্ষেত্রেও তোমরা তিনটে সেট পারফর্ম করবে এবং প্রত্যেক সেটে 10 থেকে 12টা করে রিপিটেশন করার চেষ্টা করবে নাম্বার 4 ক্রিয়েচার কার্লিং এক্সারসাইজটি পারফর্ম করার জন্য তোমরা একটা স্ট্রেট বার ইউজ করবে আর অবশ্যই তোমরা লাইট ওয়েট ইউজ করবে যখন ওয়েটটিকে রিলিজ করবে সম্পূর্ণ নিচে নামাবে এবং ওয়েটটিকে যখন লিফট করবে যতটা পসিবল উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক্সারসাইজটি আমরা তিনটে সেট পারফর্ম করবো প্রত্যেক সেটে 10 থেকে 12টা করে রিপিটেশন রাখার চেষ্টা করব নাম্বার 5 হ্যামার কার্লিং দেখতেই পাচ্ছ অনেকটা ডাম্বেল কার্লিং এর মতো এক্সারসাইজটি কিন্তু এক্ষেত্রে আমাদের গ্রিপিংটা একটু আলাদা তো এটা আমাদের বাইসেপকে লম্বায় বাড়তে সাহায্য করে তো এটাও আমরা তিনটে সেট 10 থেকে 12টা রিপিটেশনের মাধ্যমে কমপ্লিট করব তবে যে এক্সারসাইজই করো না কেন সবসময় খেয়াল রাখবে নিজের ফর্ম যেন ঠিক থাকে ওয়েট লাইট ইউজ করো কোনো অসুবিধা নেই প্রথম প্রথম তোমরা বিগিনার যেহেতু